আসসালামু আলাইকুম মাই টু ফ্যামিলি, ওয়েলকাম হাউস ওয়াইফ কুকিং রেসিপি চ্যানেলে। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের কাছে আবার একটি নতুন রেসিপি নিয়ে হাজির। আজ আমি আপনাদের কাছে শেয়ার করব মিক্সড ভাজি। দেখুন কত সুন্দর দেখতে লাগছে, গ্রিন, ইয়েলো, অরেঞ্জ, খুব সুন্দর দেখতে লাগছে না? তো দেখতে যতটা সুন্দর, খেতে তার থেকেও বেশি মজা। রুটির সাথে যদি খাবেন তো জমে যাবে। তো এইভাবে একবার বানাবেন, আশা করছি আপনাদের ঘরে অনেক বেশি ভালো লাগবে মিক্সড ভাজি। তাহলে চলুন দেখে নিই কীভাবে আমি বানাচ্ছি মিক্সড ভাজি। আর আমার ভিডিও যদি আপনাদের ঘরে একটু ভালো লেগে থাকে, প্লিজ ফ্রেন্ড লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন আমার চ্যানেলকে। মিক্সড ভাজি বানানোর জন্য এখানে আমি একটি বড় সাইজের আলু কুচি নিয়েছি, একটি বড় সাইজের গাজর নিয়ে নিয়েছি, আর একটি বড় সাইজের ক্যাপসিকাম নিয়েছি। এই সবজিগুলো আমি একদম সরু সরুভাবে কেটে নিয়েছি। একটি ছোট সাইজের পেঁয়াজ কুচি নিয়েছি, একটি বড় সাইজের কাঁচামরিচ কুচি নিয়েছি। আপনারা চাইলে এখানে আরও কিছু ভেজিটেবিল অ্যাড করতে পারেন, যেমন বাঁধাকপি, তারপরে ফুলকপি, আরও কিছু ভেজিটেবিল অ্যাড করতে পারেন, কিন্তু আমি এখানে এই কটা সবজিতেই বানাবো মিক্সড ভাজি। তো এইভাবে একবার মিক্সড ভাজি বানাবেন, আশা করছি আপনাদের ঘরে খুব ভালো লাগবে, বিশেষ করে রুটির সাথে একদম জমে যাবে। তাহলে চলুন দেখে নিই কীভাবে আমি বানাবো মিক্সড ভাজি। তো তার আগে আমি এই সবজিগুলো ভালো করে ওয়াশ করে নেব। এখানে আমি সবজিগুলো খুব সুন্দরভাবে ওয়াশ করে নিয়েছি, এখানে ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, ফ্রাই প্যানের মধ্যে সাদা তেল দিয়ে দিয়েছি। এবার তেলটি গরম হয়ে গেলে আমি কিছু ফোড়ন দিয়ে দেব। তেলটি হালকা গরম হয়ে যাওয়ার পর আমি এটির মধ্যে গোটা জিরে ও শুকনো লঙ্কার ফোড়ন দিয়ে দিয়েছি। এবার একটু নেড়ে চেড়ে এটির মধ্যে একটু রসুন কুচি দেবো। আমি রসুন কুচি দিয়ে দিয়েছি। এবার রসুনটি হালকা লাল হয়ে গেলে মিক্সড সবজি যে কেটে দিয়েছিলাম সেগুলো দিয়ে দেবো। ফোড়ন দেওয়ার পর আমি এটির মধ্যে কেটে রাখা সবজিগুলো দিয়ে দিয়েছি। এবার তেলের সাথে মিক্স করে নিয়ে কিছু গুঁড়ো মশলা অ্যাড করব। এখানে আমি হাফ চামচ হলুদ গুঁড়ো, স্বাদ মতো লবণ ও সামান্য লঙ্কার গুঁড়ো দিয়েছি। আপনারা চাইলে আরও বেশি লঙ্কার গুঁড়ো ইউজ করতে পারেন। আর সবজির মধ্যে যেহেতু আমি কাঁচা মরিচ কুচি দিয়েছিলাম, ফোড়ন একটু শুকনো লঙ্কা দিয়েছি, তাই লঙ্কার কোয়ান্টিটি আমি কমই দিয়েছি। তারপর এটির মধ্যে আমি যে ম্যাগি মশলা আছে সেটি সামান্য দেবো, দিয়ে ভালো করে মিক্স করে নিয়ে চাপা দিয়ে দেবো যাতে সবজিগুলো সুন্দরভাবে সিদ্ধ হয়ে যায়। এখানে আমি গুঁড়ো মশলার সাথে সবজিগুলো খুব সুন্দরভাবে মিক্সড করে নিয়েছি। দেখুন গ্রিন গ্রিন সবজি কত সুন্দর দেখতে লাগছে, তাই না? আমাকে তো খুব ভালো লাগছে, জানি না আপনাদেরকে কেমন লাগছে। তো এইভাবে একবার সবজি ফ্রাই করবেন, আশা করছি আপনাদের ঘরে অনেক বেশি ভালো লাগবে, বিশেষ করে রুটির সাথে একদম জমে যাবে। তো আমি এটা কিছুক্ষণ চাপা দিয়ে 10 মিনিট মতো রেখে দেবো যাতে সমস্ত সবজি ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। এখানে আমার সবজি খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে, দেখে নিন। এই তো গাজর, ক্যাপসিকাম খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। তো আমি এটা একটু লাল করে ভালোভাবে ফ্রাই করে নেব। এখানে আমার ফ্রাই হয়ে গেছে সমস্ত সবজি, এবার আমি এটি ডিশ আউট করে নেব। তো এইভাবে একবার আবারও বলছি ফ্রেন্ড, এইভাবে সমস্ত সবজি নিয়ে একবার বানাবেন, আশা করছি আপনাদের ঘরে খুব ভালো লাগবে, খুব খুব বেশি ভালো লাগবে।